এনপি ডেপুটেশন গ্রহণ না করায় টিএনজিসিএল এর খেজুর বাগান স্থিত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল টিএনজিসিএল এর ঠিকাদারি শ্রমিকরা। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় এদিন বিকেলে কিছুটা উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। বিভিন্ন দাবির ভিত্তিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড বা টিএনজিসিএল এর ঠিকাদারির মাধ্যমে নিযুক্ত শ্রমিকদের সংগঠন মঙ্গলবার সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের কাছে ডেপুটেশন প্রদান করতে যায়। দাবি দাবাগুলির মধ্যে ছিল হঠাৎ করে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া প্রভৃতি। শ্রমিকরা লক্ষ্য করেন যে গত 30 নভেম্বর এই সমস্ত দাবি নিয়ে তারা 11 ঘন্টার গণ অবস্থান পালন করার পর থেকেই তাদের উপর এক প্রকারের দমনপীড়ন নীতি লাগু করা হয়েছে। হঠাৎ করে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে 12 জন সিকিউরিটি কর্মী ও 27 জন ফিল্ড স্টাফকে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। এই ধরনের বিনা নোটিশে হঠাৎ ছাঁটাই বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার টিএনজিসিএল এর এমডির নিকট শ্রমিকদের 11 সদস্যের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হতে যায় বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক নির্মাল্য বণিক। তারিখে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ একটা কর্মবিরতিতে বসেছিলাম আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। আমাদের দাবি দেওয়াগুলির মধ্যে ছিল যে কন্ট্রাক্টর প্রথাটা, ওইটা আমাদের কন্ট্রাক্টর ঠিক সময়ে যে ফেসিলিটিগুলি আছে ওইগুলি দেয় না। এই পারপাসে আমরা টিএনজিসিএল থেকে ওইগুলি সরাতে চেয়েছিলাম, টিএনজিসিএল যাতে আমাদেরকে পে করে বেতনটা, ওইটা চেয়েছিলাম। এবং আমাদের একটা সেটেলমেন্ট হয়েছিল 2018 সালের 5ই এপ্রিল টিএনজিসিএল কর্তৃপক্ষের সাথে। ওই সেটেলমেন্টের যে বাকিগুলি ছিল সবগুলি সরাহা করেনি, তারা কথা দিয়েও কথাটা রাখেনি, ওইগুলি আমরা চেয়েছিলাম। তো ওই কর্মবিরতিতে আমরা 11 ঘন্টা পর কর্মবিরতি তুলে নিয়েছি। আশ্বাস ছিল যে এগুলি সমাধান হবে, মাননীয় সাংসদ মহোদয়া আমাদেরকে আশ্বাস দিয়েছিল, কিন্তু বিগত এই 1 মাস যাবৎ সেগুলি বিভিন্নবার বসার পরও সরানো হয়নি। তো আজকে আমাদের একটা প্রতিনিধি দল ডিএমএস সহযোগে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেছে, একটা বৈঠক আছে। তো আমরা সদস্যরা যারা আছে তারা বাইরে দাঁড়িয়ে আছে বৈঠকের পর কী রেজাল্ট আসে তা জানার জন্য। আমরা প্রায় 300 উপরে উল্লেখ্য শ্রমিকদের এই ডেপুটেশন বাতিল করে দেন টিএনজিসিএল এর এমডি বিশ্বপদ সিনহা। তিনি প্রতিনিধি দলের সাথে দেখা পর্যন্ত করেননি। এমডি বিশ্বপদ সিনহার এহেন মনোভাবের তীব্র ক্ষোভ ব্যক্ত করেন সংগঠনের সদস্য সদস্যরা। তারা টিএনজিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এনি খেজুর বাগান এলাকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে এনসিসি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ব্যুরো রিপোর্ট, হালাপোল।